হ্যালো এভরিওয়ান আমি অনুপম রামানুজেন্সের পক্ষ থেকে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে থাকবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং ত্রিপুরা নর্থ ইস্ট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স টপিক আর ভিডিওর শুরুতে থাকছে আপনাদের সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আপনারা যারা ঘরে বসে বিভিন্ন ধরনের সরকারি চাকরির এক্সামের জন্য প্রস্তুতি নিতে চান তাদের জন্য রামানুজেন্স নিয়ে এসেছে একটা সুবর্ণ সুযোগ এখন থেকে আপনারা রামানুজন অ্যাপ পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে তো আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং আপনাদের পছন্দের মতো বিভিন্ন কোর্স পেয়ে যাবেন সেগুলোতে আপনারা নিজেদের এনরোল করতে পারেন এছাড়া আপনারা যারা অফলাইন মোডে কোচিং নিতে চান বা প্রস্তুতি নিতে চান তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন সেখানে আপনারা আপনাদের ডিটেলস যা যা চাই সব কিছু পেয়ে যাবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে রয়েছে একটা ত্রিপুরা নোট মানে ত্রিপুরা রিলেটেড সেখানে বলা হচ্ছে যে ওএনজিসি দুটো ম্যান লিফ্ট এবং চারটে ই ভেহিকেলস মানে লঞ্চ করেছে তাদের বিভিন্ন ধরনের অপারেশনাল পারপাসের জন্য ঠিক আছে আর দেখা যাক এখন নেক্সট টপিক প্রথমটা অ্যাকচুয়ালি এত কিছু বিশেষ নেই সেই জন্য আমি দুই লাইনে বলে দিলাম এখন দেখা যাক আমাদের নেক্সট টপিক এটা হলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেটেড এখানে হলো রাজেশ মলহোত্রা অ্যাপয়েন্টেড এস প্রিন্সিপাল ডিজি অফ পিআইবি তো নামটা মনে রাখবেন আপনারা রাজেশ মলহোত্রা ইনি অ্যাপয়েন্ট হয়েছেন বর্তমানে কি হিসাবে প্রিন্সিপাল ডিজি হিসাবে কিসের পিআইবি এর পিআইবি আপনারা নিশ্চয়ই জানেন পিআইবি হল প্রেস ইনফরমেশন ব্যুরো ঠিক আছে তো এই পিআইবি এর যে প্রিন্সিপাল ডিজি এই প্রিন্সিপাল ডিজি হিসাবে রাজেশ মলহোত্রা অ্যাপয়েন্ট হয়েছে এখন দেখা যাক নেক্সট টপিক এটা হলো বলা হচ্ছে এখানে হুইচ প্লেয়ার ওন দ্য টাইটেল অফ কাতার ওপেন টেনিস টু তো কোন প্লেয়ার এই টাইটেলটা জিতেছেন যেটা হলো কাতার ওপেন টেনিস টু থাউজেন্ড আনসার হলো দানিল মেদেদেভ ঠিক আছে নামটা মানে উচ্চারণ করতে একটু প্রবলেম হচ্ছে তো আপনার দেখে নেবেন দেখা যাক নেক্সট টপিক এটা হলো ইন দ্য স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হুইচ প্লেয়ার ওন দ্য সিলভার মেডেল ইন দ্য মেন্স সিঙ্গেল ইভেন্ট ঠিক আছে তা আনসার হলো প্রমোদ ভগত প্রমোদ ভগত হলো ইন্ডিয়ার একজন প্লেয়ার প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার ইনি প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সিলভার মেডেল পেয়েছেন মেন্স সিঙ্গেল ইভেন্টে ঠিক আছে এখন দেখা যাক নেক্সট টপিক এখানে বলা হচ্ছে ম্যানস অ্যান্ড ওমেন্স হকি টিমস গোলকিপার পি আর সৃজেশ অ্যান্ড সবিতা রিসিভড দ্য স্পোর্টস স্টার এইস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাওয়ার্ড তো স্পোর্টস স্টার টু এইস টু এইস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাওয়ার্ড এটা কে পেয়েছে তো এখানে হবে আনসার হবে এবং ওমেন্স হকি টিমের গোলকিপাররা পেয়েছে দেখা যাক নেক্সট টপিক নামটি নামগুলো মনে রাখবেন এটা হলো নর্থ ইস্ট রিলেটেড এটা মিজোরাম থেকে তো মিজোরাম উড এক্সপোর্ট বার্ডস আই চিলি অফ দ্য স্টেট টু দ্য ইউনাইটেড স্টেটস ফর দ্য ফার্স্ট টাইম তো কী হয়েছে মিজোরামের একটা খুব মানে ফেমাস একটা চিলির মানে প্রজাতি আছে বা লঙ্কার প্রজাতি সেটার নাম হল বার্ডস আই চিলি তো এটা এখন ইউএসএতে রপ্তানি করা হচ্ছে প্রথমবারের জন্য ফর দ্য ফার্স্ট টাইম ঠিক আছে তো নামটা মনে রাখবেন এটা মিজোরাম থেকে বিলং করে বার্ডস আই চিলি এখন দেখা যাক ছয় নম্বর টপিক এখানে বলা হচ্ছে দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যাকে আমরা সংক্ষেপে জানি এ এস আই হিসাবে তো এরা কি হয়েছে এরা একটা খুঁজে পেয়েছে তেরোশো বৎসরের পুরনো বুদ্ধিস্ট স্তূপা ইন উড়িষ্যা জয়পুর ঠিক আছে তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এরা সার্ভে করতে করতে মানে বিভিন্ন জিনিস মানে ওরা খুঁজে আর্কিওলজিক্যাল সাইটে যায় এরকম খুঁজতে খুঁজতে এরা একটা বুদ্ধিস্ট স্তূপা পেয়েছে যেটার উচ্চতা হলো ফোর মিটার এই যে ফোর মিটার যে উচ্চতার যে একটা স্তূপা এটা পেয়েছে এরা আর এটা বলা হচ্ছে যে এটা সেভেন্থ বা এইট সেঞ্চুরিতে এটা বিলং করে করতো আর সাথে সাথে আরেকটা জিনিস বলে দিচ্ছি এখানে উড়িষ্যার যে জয়পুর যেখানে যেখানে পাওয়া গেছে ওই জায়গাতে অ্যাকচুয়ালি খন্দালাইট বলে একটা স্টোন আছে সেটা মাইনিং আছে হয় এখানে ঠিক আছে ওই খন্দালাইট স্টোনটা কিন্তু ইউজ করা হয়েছিল উড়িষ্যার যে জগন্নাথ টেম্পল যে জগন্নাথ টেম্পলের মানে ওই যে বিউটিফিকেশানের কাজের জন্য ঠিক আছে তো ওই স্টোন যেখান থেকে মাইনিং হয় ওই মাইনিং সাইটের মধ্যে এই বুদ্ধিস্ট স্তূপাটা পাওয়া গেছে এখন দেখা যাক নেক্সট টপিক এটা হলো এ কেরালা টেম্পল ইরিনজাডাপিল্লেই শ্রীকৃষ্ণ টেম্পল হ্যাজ ইন্ট্রোডিউসড এ লাইফ সাইজ মটোরাইজড মডেল অফ এন এলিমেন্ট এলিফেন্ট ফর পারফর্মিং রিচুয়ালসে ক্যারিংাল প্রসেশনাল ইস আচ্ছা তো অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে কেরালা একটা টেম্পল যার নাম হলো ইনজাপটা পেল্লি শ্রীকৃষ্ণ টেম্পল সেখানে প্রথমবারের জন্য একটা মটোরাইজড মডেল মানে হাতিরই হাতির একটা মডেল যেটা মানে মটোরাইজড মডেল বলা হচ্ছে সেটা লঞ্চ করেছে তো কী যেন লঞ্চ করেছে মানে এতে করে মানে ভগবানের যে মূর্তি থাকে ডেটিস থাকে তাদের মানে প্রদর্শন মানে নিয়ে যাওয়া হবে অ্যাকচুয়ালি কেরালাতে এরকম বিভিন্ন ধরনের মূর্তিকে মানে হাতির পিঠে করে মানে প্রদর্শন করা হয় ঠিক আছে বা রেলি বের করা হয় তো সেই জন্য এই মানে কৃষ্ণ টেম্পল যে আছে সেখানের মধ্যে এখন থেকে মোটরাইজড হাতি ইউজ করা হবে ঠিক আছে মানে এটা মানে থাকবে হাতির মতো দেখতে কিন্তু এটা সেটা অরিজিনাল হাতি নয় এখন দেখা যাক নেক্সট টপিক এখানে বলা হচ্ছে কর্ণাটকের সিএম বাসবরাজ বোম্বাই নামটা মনে রাখবেন হ্যাজ কনফার্মড দ্যাট দ্য স্টেট উইল গেট ইন্ডিয়াস ফার্স্ট মেরিনা উইচ উইল বি কনস্ট্রাক্টেড অ্যাট বাইন্দুর ইন দ্য উডুপি ডিস্ট্রিক্ট তো কর্ণাটকের উডুপি ডিস্ট্রিক্টের বাইন্দুরে নির্মাণ করা হচ্ছে ভারতের প্রথম মারিনা ঠিক আছে কোনো যেটা কোনো স্টেটতে বিলং করে ঠিক আছে কোনো স্টেটে প্রথম এরকম বানানো হচ্ছে এবং সেটা ভারতেরও প্রথম তোমার এই নাকি অ্যাকচুয়ালি এর যে কোস্টাল যে এরিয়াগুলো থাকে কোস্টাল এরিয়ার মধ্যে মানে এমনভাবে তৈরি করা যাতে করে ওই সব এরিয়াতে মানে লোক যেমন বিভিন্ন পিকনিক স্পট মানে থাকে না যেমন জঙ্গলে যা পিকনিক ওই মানে ঘুরতে ট্যুরিজমে পারপাসে যেতে পারবে হলিডে কাটানোর জন্য এইসব জায়গাতে যেতে পারবে যেমন এখানে ফটো দেখতে পাচ্ছেন আপনারা মানে একটা লেক টাইপের থাকে অ্যাকচুয়ালি এগুলো কোস্টাল এরিয়াতে হয়ে থাকে সরি তো এখানে এইমটা দেখে নিন এইমই বলা হচ্ছে টু প্রমোট কোস্টাল ট্যুরিজম ইন দ্য স্টেট ঠিক আছে দেখা যাক এখন নেক্সট টপিক এখানে বলা হচ্ছে ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং লঞ্চেস বৈভব ফেলোশিপ তো এটা নামটা মনে রাখবেন বৈভব ফেলোশিপ কে লঞ্চ করেছেন ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং এই যে ডক্টর জিতেন্দ্র সিং কিন্তু সায়েন্স এবং টেকনোলজিরও মিনিস্টার দেখা যাক এখন নেক্সট টপিক দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি হ্যাজ লঞ্চড এ ডিজিটাল প্ল্যাটফর্ম যেটার নাম হলো গ্রেভিয়েন্স অ্যাপিলেট কমিটি যাকে সংক্ষেপে জিএসসি বলা হচ্ছে এটা মনে রাখবেন তো জিএসসি বা গ্রেভিয়েন্স অ্যাপিলেট কমিটি কারা লঞ্চ করেছে সেটা হলো দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যাকে আমরা সংক্ষেপে জানি মেইতি হিসাবে ঠিক আছে এখানে দেখুন মেইতি দেখা যাক নেক্সট টপিক দ্য ফার্স্ট বড়োল্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভ্যাল রিসেন্টলি বিজান ইন আসাম কোকরাঝার ডিস্ট্রিক্ট তো আসামের কোকরাঝার ডিস্ট্রিক্টে প্রথমবারের জন্য আন্তর্জাতিক নলেজ ফেস্টিভ্যাল ঠিক আছে আন্তর্জাতিক নলেজ ফেস্টিভ্যাল সেটা আয়োজন হয়েছে যেটার নাম হলো বড়োল্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভ্যাল ঠিক আছে এটা ইম্পর্টেন্ট বড়োল্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভ্যাল আসামের কোকরাঝার ডিস্ট্রিক্টে বারো নম্বর টপিক এটা হলো ইন্ডিয়া ইউকে ইয়ং প্রফেশনাল স্কিম তো ইন্ডিয়া ইউকে মিলিতভাবে মানে কী হয়েছে একটা ইয়ং প্রফেশনাল স্কিম লঞ্চ করেছে ইউকে গভর্নমেন্ট তো ইউকে গভর্নমেন্ট কি বলছে সেখানে বলছে যে মানে ভারত থেকে আঠারো থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে যারা যুবক আছেন তারা মানে ইংল্যান্ডে গিয়ে থাকতে পারবেন দুই বছরের জন্য ঠিক আছে সেখানে বসবাস করতে পারবেন এবং কাজ করতে পারবেন ব্রিটেনে ফর টু ইয়ার্স আর আপনাদের অবশ্যই বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন আর হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দুই পাউন্ড সেভিংস থাকতে হবে এটাকে আপনারা ইন্ডিয়ানস রুপি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে নেবেন তাহলে কত আসবে দেখে নেবেন আপনারা তো এত টাকা যদি আপনাদের সেভিংস থাকে এবং আপনারা যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বিলং করেন তাহলে এখন থেকে ইউকেতে গিয়ে আপনারা দুই বছর থাকতে এবং কাজ করতে পারবেন ওইখানে যেটা ইউকে গভর্নমেন্ট রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে এবং লঞ্চ করেছে একটা স্কিম যেটার নাম হলো ইয়ং প্রফেশনাল স্কিম নামটা মনে রাখবেন কিন্তু ইম্পর্টেন্ট ইয়ং প্রফেশনাল স্কিম আর এই স্কিমের বিশেষত্ব কী সেগুলো আমি বলে দিলাম আপনাদের বয়স কী হতে হবে আপনাদের সেভিংসে কত টাকা থাকতে হবে ঠিক আছে এখন থেকে দেখা যাক তেরো নম্বর টপিকটা এখানে বলা হচ্ছে ফার্স্ট অ্যান্টি করাপশন জি টোয়েন্টি ওয়ার্কিং গ্রুপ মিটিং অর্গানাইজেশ ইন গুরুগ্রাম তো গুরুগ্রামে প্রথম অ্যান্টি করাপশন জি টোয়েন্টি ওয়ার্কিং গ্রুপ মিটিং যেটা সেটা আয়োজিত হয়েছে এখন আচ্ছা তো আজকে ভিডিও এখানেই শেষ আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে